দেশের মুরগির বাজারে প্রায় দুই মাস ধরে অস্থিরতার পর স্বস্তি ফিরতে শুরু করেছে। কেজিতে 60 থেকে 80 টাকা পর্যন্ত কমেছে বিভিন্ন প্রকার মুরগির দাম। পাড়া মহল্লার বাজারে গিয়ে দেখা যায় ব্রয়লার বিক্রি হচ্ছে 200 টাকা দরে, চার দিন আগেও 270 থেকে 290 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল এই মুরগি। এই মুহূর্তে বাজারে আছেন সহকর্মী সাইফুল শাহীন, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাইফুল, কেমন দেখছেন আজকের মুরগির বাজার দর? হ্যাঁ ফয়সাল, আমরা আজকে যে বাজার কয়েকটি বাজার আমরা ঘুরলাম, বাজারগুলোতে দেখলাম যে রমজানের শুরু থেকেই, কিন্তু প্রথম রমজান থেকেই মুরগির দাম কিছুটা কমতে শুরু করেছিল, কিন্তু আজকে এসে বেশ ভালো দামই কমেছে মুরগির। আপনি নিশ্চয়ই দেখছেন যে মুরগি বেচাকিনি হচ্ছে বাজারে। ব্রয়লার মুরগি যেটি 270 টাকা কেজি ছিল, সেই ব্রয়লার মুরগি কিন্তু এখন জায়গা ভেদে, বিভিন্ন এলাকা ভেদে কোথাও 200 টাকার থেকে 210-230 টাকাও বিক্রি হচ্ছে। আবার সোনালী মুরগি যেটি, সেটি ছিল 370 টাকা, সেটি কিন্তু প্রায় 40 টাকা কমে প্রায় 330 টাকা বা 340 টাকা, এরকম বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। তবে সাধারণ ক্রেতারা বলছেন যে মুরগির দাম হঠাৎ করে এত বেড়ে যাওয়ায় মানুষ কিন্তু, শ্রমজীবী মানুষ বা সাধারণ মানুষ কিন্তু খুব হতাশার মধ্যে পড়ে গিয়েছিলেন যে আসলে তারা কী খাবেন এই রোজার মধ্যে। তারা একটু মাছ খাবেন, মাংস খাবেন, ভালো খাবার খাবেন, সবাই একটু চায় যে রোজার সময় একটু ভালো খাবার খেতে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে রোজার সময়ই আমাদের বাজারের দর বেড়ে যায়, বাজারের সমস্ত কিছুর দাম বেড়ে যায়, আর যে কারণেই ভুক্তভোগী হয় সাধারণ মানুষ। বাজারে কিন্তু প্রচুর মাছের আমদানি রয়েছে, দেখছেন মাছেও দাম খুব একটা কমেনি, মাছের চাহিদা অনুযায়ী মাছের দামও খুব ভালো। এদিকে বেগুনের দামও কমেছে কিছুটা, মানভেদে বেগুন বিক্রি হচ্ছে 70 থেকে 60 টাকা, তিন চার দিন আগেও কিন্তু বেগুন 100 টাকা কেজির দর ছিল। চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি 65 থেকে 76 টাকা, মিনিকেট চালের দাম কেজিতে 70 থেকে 72 টাকা, আর বোতলজাত 1 লিটার সয়াবিন তেল দাম 185 টাকায় বিক্রি হচ্ছে, আর খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে 180 থেকে 182 টাকায়। আর আমরা গরুর মাংস সাধারণত,